हे गाइस वेलकम बैक टू माय चैनल माय सेल्फ पारुल ब्लॉग्स एंड वेलकम बैक टू ए न्यू ब्लॉग। तो এখনি করতে হবে এগুলা কি জালা বলো তো যখনই ব্লগ শুরু করব ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ আসবে আসবে এতক্ষণ ফাঁকা ছিল এর জন্য আমি এখনি শুরু করব ভিডিও করা বাট যখনই শুরু করব তখন चलो कोनो मैटर ना हमारे लाइफ एरकम होते ही थे अनेक बार। तो टेक नम्बर टू। हे गाइस वेलकम बैक टू माय चैनल माय सेल्फ पारुल ब्लॉग्स एंड वेलकम बैक टू ए न्यू ब्लॉग। तो टुडे डेट इज 15 मार्च 2021। आज के बार हो बार आज के डेट मने थे तो बार भूले जाए बार मने थे तो डेट भूले जाए सोमवार आज के बार हो सोमवार। तो इट्स 10:30 इन द मर्निंग एंड आई गॉट अप इन द मर्निंग एट 10 PM हमारे नैचुरल टाइम जो नॉर्मल टाइम जो 10:00 समय तक उठलाम और अभी एखन কফি নিয়ে বসে আছি কফি খাবো। তো আমার অ্যাকচুয়ালি এই কয়েকদিন না একটু অনঅফ যাচ্ছে কারণ ফার্স্ট অফ অল তো আমার এক্সাম আছে পরশুদিন থেকে এক্সাম শুরু 17 তারিখ থেকে, ওর জন্য প্রিপারেশনের জন্য একটু অনঅফ যাচ্ছে। আর সেখানে আমার না ভিতর থেকে ইচ্ছা করছে না ব্লগ করছি, সকালবেলা উঠে একটা করে মোটিভেশান থাকে যে ভাই চল আজকে ব্লগ করবো, ভাই চল আজকে এটা শ্যুট করবো। ওই মোটিভেশান যে আমার ভিতর থেকে আসছে, সকালবেলা উঠে মনে হচ্ছে আবার কি ব্লগ করবো, আজকে থাকে একটা দিন রেস্ট নিই কালকে আবার শ্যুট করবো। এর জন্য আমি না রিসেন্টলি দেখবো 10 তারিখে আগে ঠিক ছিল প্রত্যেকদিন রেগুলারলি ব্লগ দিতাম মার্চে, আর 10 তারিখের পর থেকে অনুপ যাচ্ছে, একদিন দুই দিন গ্যাপ দিয়ে যাচ্ছে আই হোপ, কারণ 19 তারিখ থেকে এক্সাম শেষ হয়ে যাবে 19 তারিখ থেকে। তো 19 তারিখের পর থেকে আই থিঙ্ক সব আবার ঠিকঠাক হয়ে যাবে, 19 তারিখের পর থেকে আবার রেগুলারলি ডেলি ব্লগ আসবে, ডেলি শ্যুট করবো ডেলি আপলোড করবো। তো 19 তারিখ তো আর মাত্র 4 দিন পাঁচ দিন, এই সপ্তাহটা এরকমই যাবে, ধরে না এই সপ্তাহটা এরকমই যাবে, নেক্সট উইক থেকে আবার ডেলি ব্লগ শুরু করব। চলো ভাই, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ফ্রেশ হওয়া কমপ্লিট, মুখ ধোয়া কমপ্লিট, কফি খাওয়া কমপ্লিট, অ্যান্ড সকালবেলা এমার্জেন্সি কাজগুলো সব করা কমপ্লিট, অ্যান্ড সোশ্যাল মিডিয়া চেক করা কমপ্লিট, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু চেক করা কমপ্লিট। আর এখন টাইম আছে 11:30, তখন এখন একটাই কাম বাকি থাকে, সেটা হচ্ছে হলো পাড়ায় সেশন শুরু কর। তো চলিয়ে শুরু করতে হয় আজকে সেশন, যেহেতু দুই দিন পরে এক্সাম পরশু দিন থেকে এক্সাম, তো আজকে শুধু একটাই সাবজেক্ট পড়বো, সেটা হচ্ছে ফিজিক্স। ভাই আমি এখন সিরিয়াসলি পড়তে বসবো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণই পড়ি সিরিয়াসলি পড়বো, কারণ আমি পড়াশোনার দিকে খুব সিরিয়াস, দেখে মনে হয় না বাট খুব সিরিয়াস। কেসা লাগা মেরা মজাক, ইটস এ জোক, সিরিয়াসলি নিও না। বাট এখন পড়াশোনা যদি কেউ পাশের বাড়ি কেউ যদি লাউড স্পিকারে যদি মিউজিক চালায় না, তাও আবার নাচের দিমাগ ঘুরে যায় ভাই। যে একটা এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলছি তোমাদেরকে, যে আমরা যদি কোনো কিছু ডিসাইড করি না যে আমরা নতুন খাতার পিছন দিকে কোনো র্যাপ করবো না বা কোনো রকমের র্যাপ কিছু করবো না পিছন পিসটাগুলোর দিকে, ভাই সব এটা হয় না, 2-3 দিন ঠিকঠাক থাকে, 3 নম্বর দিনে গিয়ে পিছন দিকে র্যাপ করতেই হয়। এই দেখো আমি এটারই কথা বলছিলাম, আমিও প্রথম প্রথম ভেবেছিলাম যে আমার নতুন খাতার পিছন দিকে আমি কোনো র্যাপ করবো না, পুরো ফেস রাখবো খাতাটা, শুধু নোট দিয়ে ভয় রাখবো, বাট দিনের শেষে গিয়ে আমাকে পিছন দিকে র্যাপ করতেই লাগে। আদার্স সে মাস্ট বলবো এভরি স্টুডেন্ট প্রবলেম, এটা সবাই রিলেট করতে পারবে এটা আমার সাথে। তো হ্যাভ এ ওয়ান্ডারফুল অ্যান্ড প্রোডাক্টিভ সেশন অফ 1 আওয়ার উইথ অপটিক্স অ্যান্ড লিটারেরি। আমি ইউটিউবে যতগুলো ওয়েব সিরিজ দেখছি লিটারেরি বলতে, আমি সিজন 1 দেখার পর সিজন 2 এর জন্য লিটারেরি আমি 2টা ওয়েব সিরিজের জন্য খুবই ওয়েট করেছিলাম, একটা হচ্ছিল কোটা ফ্যাক্টরি সিজন 2 অ্যান্ড একটা হচ্ছিল ডাইস মিডিয়া পেজেন্ট অপারেশন MBBS সিজন 2। তো আজকে 15 তারিখ ডাইস মিডিয়া পেজেন্ট অপারেশন MBBS সিজন 2 রিলিজ হয়ে গেছে, আমি ইউটিউবের ওইটাই দেখছিলাম, ফুল এখনও দেখা হয়নি, আমি অর্ধেক করে দেখছিলাম। তো আমি এখন পুরোটা কমপ্লিট করবো দেখা, প্রথম দশ মিনিটের মনে দেখলাম আর পুরো সুপার ডুপার হিট, একদম এটাও হিট হবে, সিজন 1 যেমন হিট হয়েছে তেমন এটা হবে। আর কোটা ফ্যাক্টরিটা আই থিঙ্ক শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু অপেক্ষারই কবে রিলিজ করে, রিলিজ ডেট কবে দেয় এটারই ওয়েট করে দিয়ে আসছি। বলছে তো ওরা যারা টিভি অ্যাপ আছে তারা বলছে তো 2021 মিডিলের দিকে রিলিজ করবে, তো দেখি কবে করে আই থিঙ্ক, বাট এখন তো অপারেশন MBBS দেখি মারাত্মক ভালো লাগছে দেখতে। হিসেবে আমি একটা জিনিস বুঝে গেছি, তুমি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা যতই খাওয়া দাওয়ার পর চেষ্টা করছো পড়তে বসবে, ঘুম তোমাকে পড়তে বসতে দিবে না, খাওয়া দাওয়ার পর তোমার ঘুম পাবেই পাবে, আমি এটা বুঝে গেছি আজকে। আমি ইয়ার্কি মারছি, আমি সত্যিকারে বলছি যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যদি চোখের সামনে একবার খাতা বই কিছু চলে আসে পড়ার মতন কিছু, তারপরে যে ঘুমটা পায় না ওটা, যা মিষ্টি ঘুম পায় আর যা সলিড ঘুম পায় ওটা না বলার নেই এটা। সো ইস 4 PM অ্যান্ড আমি ঘুমকে 1 ঘন্টা স্যাক্রিফাইস করে ঘুমকে বললাম ভাই সাহেব এই 4টা দিনের ব্যাপার, 4টা দিনের পর তুই দুপুরবেলা করে আসিস তোকে আমি মানা করবো না,
তো যেহেতু চারটে দিনের ব্যাপার, তো চার একটু ঘুমকে এক ঘন্টার জন্য স্যাক্রিফাইস করে আমি এক ঘন্টার জন্য একটু পড়ে নিলাম। আর একটু আমি এখন শুয়ে একটু সোশ্যাল মিডিয়া চেক করব, তারপরে আমি ছাদে যাব হাঁটতে, কারণ বাইরে তো আমি বেরোই না, তো ছাদেই আমার কাছে সব কিছু। হাঁটতে যাব এক ঘন্টা, 15 মিনিট সোশ্যাল মিডিয়া চেক করি। ভাই সাহেব ইতনেন ধূপ, তো আমি দুপুরে আরেকটা জিনিসের জন্য ঘুম অ্যাভয়েড করি যে কালকে রেডি, কালকে আমার যেহেতু ব্লগ করিনি আমি সারাদিন, তো কালকে আমি দুপুরবেলা ফাঁকাই ছিল, তো দুপুরবেলা ফাঁকা ছিল তো ওই 4:30, 4:30 মতন বাজে। তো আমি ডিসাইড করলাম যে কী করা যায়, কারণ পড়াশোনার কাছে কোনো কাজ না পড়েও নিয়েছিলাম, আমার ভালো লাগছিলাম দুপুরবেলা, তো আমি ভাবলাম কি এক ঘন্টা ঘুমাই নি। তো আমি 4:30, 4:30 দিকে ঘুমিয়ে পড়লাম, তো ঘুমায় পরে 6:30 সময় ঘুম থেকে উঠছে, আড়াই ঘন্টা ঘুম হয়েছে আমার। তো 6:30 সময় ঘুম থেকে উঠে আর তারপরে আমি পরে ঘুমাই নাই, বা রাত্রেবেলা আমার ঘুম ধরে নাই ভাই সাহেব। আর তারপরে ভোর 4:00 কি 4:15 সময় কি আমার ঘুম ধরছে, ভোরবেলা কি সকালবেলা যাই বলো না কেন 4:30 সময় ঘুম ধরছে, আর 8:00 সময় আমি উঠে গেছি, রিটারি আমার আছে 4 ঘন্টা ঘুম হয়েছে। ছাদটা সেই সোজাসুজি যদি টানা কন্টিনিউসলি 20-25 বার যদি হাঁটা যায় বহুত হাঁটা হয়ে যাবে না, হাঁপাই যাবো তাহলে। তো অপারেশন MBBS সিজন 2 পার্ট 1 থেকে পুরো মজা চলে আসছে, আই থিঙ্ক এগুলো ইউটিউবের পাশাপাশি থিয়েটারও রিলিজ করা উচিত, কারণ এগুলো কোনো বলিউড ফিল্ম থেকে কম না, বলিউড ফিল্ম থেকে এগুলো ফার বেটার অনেক, একদম সিনেমা হলের আগে পুরো IMDb রেটিং একদম পুরো ছাপায় 10-8-9 তো অবভিয়াসলি চলেই আসবে, এগুলো কোটা ফ্যাক্টরি বা যেগুলো ওয়েব সিরিজ বেরোয় ইউটিউবে থিয়েটার রিলিজ করতেই পারে ভাই সাহেব। তো অলরেডি 5টা বেজে গেছে আর আমার 5 থেকে 6 রাউন্ড মারাও কমপ্লিট হয়েছে, আর 10 বার রাউন্ড মারবো, এইভাবে 10 বার রাউন্ড মারবো তারপরে নিচে চলে যাবো। এরপরে আমার ব্লগিংয়ে কন্টেন্ট হিসেবে আর কোনো কিছু নেই, জাস্ট নিচে একটু রেস্ট নেবো, তারপরে টিভি দেখবো, তারপরে বিকাল ফেরার পড়তে বসবো, একই রুটিন। তো আমার এখন করার মতন কিছু নেই, যেটা আমি শ্যুট করে ব্লগিংয়ে আপলোড করতে পারবো অনলাইন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো গাইজ যাই হোক ভিডিওটি এই পর্যন্ত দেখে নিয়ে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব, পুরানো হলে অবশ্যই শেয়ার। তবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।